আইন পাশ হওয়ার চার বছর পর দেশ জুড়ে কার্যকর হল সিএএ এ প্রতিক্রিয়া আসতে শুরু করে দিয়েছে বিভিন্ন মহল থেকে কারা ভারতীয় নাগরিক হিসেবে চিহ্নিত হন আসুন একবার জানিয়ে দিই উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারি পর্যন্ত যাদের জন্ম হয়েছে তারা জন্মসূত্রেই ভারতীয় নাগরিক এক্ষেত্রে তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না আবার উনিশশো থেকে দু সালের মধ্যে যাদের জন্ম তাদের জন্মের সময় বাবা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলে তবেই তারা ভারতীয় হিসেবে চিহ্নিত হবেন আর দু হাজার চারের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে দেখা হবে হয় বাবা মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় অপরজন অবৈধ অনুপ্রবেশকারী নন এবার আসুন জানিয়ে দিই আবেদন করার প্রক্রিয়া আবেদন করা যেতে পারে অনলাইনে সরকারি ওয়েবসাইটে তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম অন্য দেশ থেকে ভারতে এসে আবেদন করলে আলাদা ফর্ম আবার বাবা বাবা কেউ ভারতীয় বলে যারা নাগরিকত্বের দাবি জানাতে চান তাদের জন্য পৃথক আবেদনের প্রক্রিয়া এমন সাত রকমের ফর্ম রয়েছে ভারতে আবেদন করার জন্য ঠিক কি কি ডকুমেন্টস লাগবে আসুন একবার জানিয়ে দিই বিভিন্ন ফর্মের জন্য বিভিন্ন রকমের নথির প্রয়োজন হবে নথিগুলি হল বৈধ বিদেশি পাসপোর্ট বাসস্থানের পারমিট বাবা মায়ের জন্মশংসাপত্র অথবা তাদের ভারতীয় পাসপোর্ট পাঁচশো টাকার একটি ব্যাংক চালান যা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় জমা করতে হবে আবেদনকারীর স্বামী বা স্ত্রীর ভারতীয় পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট বিয়ের শংসাপত্র বা ম্যারেজ সার্টিফিকেট ভারতে বসবাসকারী বিদেশি নাগরিক হিসেবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে ভিন দেশ থেকে এলে ভারতে ব্যবহৃত যে কোনো একটি ভাষা সম্পর্কে কতটা জ্ঞান রয়েছে তার প্রমাণ হিসেবে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শংসাপত্রও থাকতে হবে অথবা আবেদনকারীর জেলায় বসবাসকারী দুজনকে মান্যতা দিতে হবে আবেদনকারী চরিত্র সম্পর্কে সার্টিফিকেট দিতে হবে দুজনকে এবার আসব জানিয়ে দিয়ে কোথায় আবেদন করবেন ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে অনলাইনে নাগরিকত্বের জন্য আবেদন করা যায় এটি স্বরাষ্ট্রমন্ত্রকের অধীন একটি প্রক্রিয়া এছাড়াও ফর্ম ফিল করে ডিএম অথবা ডিসি অফিসে গিয়েও জমা দেওয়া যায়